আসসালামু আলাইকুম, হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা ভালো আছো? তোমাদের খুব দেখতে মন চায়, আমি ভাবছি যে আগামী সপ্তাহে জুমে একসাথে বলে 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় না, এই যাতে একটা সমস্যা আছে, নইলে আমি হয়তো চিন্তা করতাম জুমে ক্লাস নিতে। তুমি ক্লাস করলে আমি আমার এই আব্বু আম্মুদেরকে আমি দেখতে পারতাম। আমার আব্বু আম্মুরা যেমন আমাকে দেখে, আমি তো তোমাদেরকে দেখতে পাই না। দেখি এরপরে আমি চেষ্টা করব অন্তত সপ্তাহে একদিন তোমাদের সাথে জুমে আমি কথা বলতে পারি কিনা, যাতে অন্তত তোমাদের এই সুন্দর মুখটা যাতে আমি দেখতে পাই। আমি আগামীতে চেষ্টা করব যে অন্তত সপ্তাহে একদিন তোমাদের সাথে আমি জুমে হয়তো একটু যাতে তোমাদের মুখটা যাতে আমি দেখতে পারি। তা বম্ম, তোমরা সবাই ভালো আছো? তোমাদের তো অ্যালজেব্রা অলরেডি শেষ। আমি আজকে তোমাদের অ্যালজেব্রাটার এখন আর এমসিকিউ তো, যেহেতু পরীক্ষাটা হবে শুধু সিকিউ এর, আমি আজকে থেকে তোমাদের সিকিউ করাবো। আর আমি তোমাদের রাশেদ স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার ছেলে মেয়েদের কোথায় প্রবলেম, তোমরা একটু বলছো বোধ হয় অ্যারিথমেটিকটা একটু বোধ হয় রিভাইজ দিতে বলেছো, আমি সেটা করব তবে আগামী সপ্তাহে। কালকে আমি জিওমেট্রিটা তোমাদের একেবারে ভালো করে পুরা রিভিশন করিয়ে দিব। তা তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা জিওমেট্রিটা আজকের পরে কালকেও তোমাদের ঠিক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 7:30টার সময় তোমাদের ক্লাস নিব। 7:30টায় তোমাদের জিওমেট্রিটা আমি আজকে হয়তো কিছু হয়তো ডেফিনেশনগুলো একটু দেখাবো, কালকে তোমাদের যে থিওরাম আছে বা কনস্ট্রাকশন আছে সেগুলো আমি দেখিয়ে দিব। তার পরবর্তী আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ পরবর্তী শুক্রবার শনিবার তোমাদের অ্যারিথমেটিকের উপরে প্রত্যেকটা চ্যাপ্টার আমি দেখাবো। তার মধ্যে তোমাদের যে কামাল স্যার যিনি ক্লাস নেন তাকেও বলবো ওই চ্যাপ্টারগুলো আবার ভালো করে রিভাইজ করাতে। তো তোমরা সবাইকে শুনতে পাও, প্লিজ একটু কমেন্ট বক্সে লেখো তো তোমার আব্বু আম্মু। আসলে এদের না দেখলে আমার মনটা এত খারাপ হয়ে যায়। থ্যাংক ইউ আমার ছেলে মেয়েরা, আজকে আমি তোমাদের কিছু আর আমি যেটা করেছি আজকে কিছু অঙ্ক তোমাদের বইয়ের যে নাম্বারগুলো আছে আমি ডিজিটগুলো চেঞ্জ করে দেবে, এ কারণে যে তোমরা চেঞ্জ করে দিলেও পারো কিনা, কিছু অঙ্কে আমি ডিজিটটা ঠিক রাখবো আর কিছু কিছুতে আমি ডিজিটটা চেঞ্জ করে দিব। যে দেখি তোমরা তার মানে যে ডিজিট চেঞ্জ করে দিলেও তোমরা পারো কিনা সেই জিনিসটা আমি একটু দেখে নিব। তো আমার বিশ্বাস আমার এই ক্ষুদে স্কলার্সরা তারা সবই পারবে ইনশাল্লাহ। আর তোমাদের আরেকটা জিনিস বলি, যদি তোমাদের কোনোটাতে অসুবিধা হয় প্লিজ আব্বু আম্মু তোমরা হেজিটেট করবা না, যে দেখবা যে ইয়েস বলেছে যে ইয়েস স্যার পারি, যে ইয়েস স্যার ডান বা হয়ে গেছে, হয়তো দেখা গেলো যে তোমার একটাতে অসুবিধা হয়েছে। আব্বু আম্মু আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, যদি তুমি না পেরে কখনো কিন্তু তোমরা চুপ করে বসে থাকবে না, না পারলে তোমরা লিখবা যে স্যার এইটা আমি পারিনি, আমি আবার করিয়ে দিব। তারপরে আমি বলছি তোমাদের এই ক্লাসের পরে আমি এই রুমে আধা ঘন্টা বসে থাকব, তোমাদের যদি কোনোটাতে প্রবলেম হয় তোমরা আমাকে ফোন করবে। এবং আমি রাতে সাধারণত 12টার আগে ঘুমাই না, ওই 11:30 থেকে প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য টিচারদের সাথে কথা বলি। তোমরা 11:30টার আগে যদি তোমাদের কোনো জায়গায় যদি করতে গিয়ে অসুবিধা হয় প্লিজ প্লিজ লোক আমার ডিয়ারেস্ট আব্বু আম্মু তোমরা আমাকে একটা কল করবে, হ্যাঁ আমাকে কল করবে, আমি সেটা বুঝিয়ে দিব, কিন্তু কোনো জিনিস তোমাদের না পারা থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তা তোমরা এখন তো খুশি যে তোমাদের এই মাসের মধ্যে তোমাদের ফুল, আমরা সব দিক দিয়ে আমরা একটা মহাবিপদের মধ্যে আছি। তোমরা জানো করোনা ভাইরাসের কারণে আমরা সবাই ঘরে বন্দী অবস্থায় আছি, কিন্তু একটা দিকে যে তোমাদের সিলেবাসটা তোমাদের এ মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এটা আমাদের একটা আই থিঙ্ক এটা আমাদের একটা গুড অ্যাচিভমেন্টই আমরা বলবো। তা আমি তাহলে শুরু করি। থ্যাংক ইউ। যেহেতু তোমাদের এই পরীক্ষাটা হবে হলো তোমাদের সিকিউ পরীক্ষা হবে, তোমরা শুনে আনন্দিত হবে
যে গতকাল আমাদের ক্লাস 8 এর পরীক্ষা, তার আগে তো ক্লাস 10 এর পরীক্ষা, তোমাদের বড় ভাই বোনদের ক্লাস পরীক্ষাটা শেষ হয়ে গেছে না, ওদের এখনো চলছে, আর 8 এর পরীক্ষা শুরু হয়েছে গতকাল, এবং তারা বোধহয় 275 আর 79 ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে। তারা প্রথমে একটু টেনশনে ছিল যে কিভাবে তারা সিকিউ পরীক্ষা দিবে, কিন্তু টিচাররা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, যার জন্য তারা ওই পরীক্ষা দিয়ে ওই খাতাটি স্ক্যান করে তারা আবার তাদের টিচারদের কাছে পাঠিয়েছে, এবং টিচাররা সব খাতাগুলো পেয়েছে, এবং আমরা অতি দ্রুতই আবার তারা পরীক্ষা দেওয়ার পরেই তারা তাদের রেজাল্ট জানতে চেয়েছে। তাই আমিও টিচারদেরকে বলেছি যে ওরা ছোট্ট মানুষ, ওরা রেজাল্ট জানতে চায়, তোমরা উইদিন 2 আর 3 ডেজের মধ্যে খাতাগুলো দেখে তাদের রেজাল্ট ঠিক করে আবার তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জানিয়ে দিবে। তা তোমরা ওইভাবে প্রস্তুতি নাও, তোমাদের কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ তোমরা সুন্দর পরীক্ষা দিতে পারবে, এবং আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের পরীক্ষা অনেক ভালো হবে। থ্যাংক ইউ। দেখো তো এই অঙ্কগুলো দিলে আমার মনে হয় আমার ছেলে মেয়েরা তো সব পারে। তারপরে এইগুলো দিয়ে যেহেতু তোমার শুরু হবে, আমি এখন বড় অঙ্কগুলো আমি করাবো। আচ্ছা তোমরা এটা আব্বু তোমরা সবাই করো তো, আমি একটু বলে দিই যে এর ভ্যালু 3, বি এর দা ভ্যালু অফ বি ইজ 5, এটা বসিয়ে তোমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তোমাদের এক আসে কিনা এটা একটু সবাই করো প্লিজ, আব্বু আম্মু তোমরা সবাই করো, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। আমাদের কামাল স্যার দেখছে, কামাল স্যারকে আমি অনুরোধ করব, কামাল স্যার আপনি মোখলেস স্যারের সাথে কথা বলে, মোখলেস স্যার এবং আমাদের গাজী মাসুদ এবং অমিয় স্যারের সাথে কথা বলে আমি এই বাচ্চাদের আমি ওদের মুখটা দেখতে চাই, ওদের সপ্তাহে একদিন যাতে আমি ওদের জুমে ক্লাস নিতে পারি, জুমে আমি জানি 40 মিনিটের পরে আবারই করতে হয়, একদিন যাতে আমি ওদেরকে জুমে ক্লাস নিয়ে আমি আমার বাচ্চাগুলোকে ওদের মুখটা যাতে আমি একটু দেখতে পারি। এটা আব্বু কোনো অসুবিধা নাই, তুমি একটু লেট করছো কোনো অসুবিধা নাই, আব্বু আমি কেবলই শুরু করেছি। দেখি তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। এ তো সেলিম শেখ যে মোবাইল যে বের করছে সে অলরেডি দেখিয়ে ফেলেছে যে 64 = 64। আচ্ছা থ্যাংক ইউ। আবার যে তামান্নার ফিন তারও হয়েছে 64 = 64, হালিমা তত্ত্বা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এক হয়ে গেছে। জারিফের কি খবর? জারিফকে দেখা যাচ্ছে না। 64 সাফওয়ান উম্মি সালমাই তো আমার ছেলে মেয়েদের সব রয়ে গেছে। কিন্তু আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, আমি দেওয়ার আগে আমার ছেলেমেয়েরা করে ফেলে, অনেক ভালো আমার ছেলেমেয়েরা, লক্ষ্মী ছেলেমেয়েরা। আমি এই জন্য আমি আজকে গার্জিয়ানের উদ্দেশ্যে আমি লাস্ট 5 মিনিট একটু কথা বলবো,
যে আমার গার্জিয়ানদেরকে আমি অনুরোধ করব এবং তাদের কাছে বিনীতভাবে আমি তো কৃতজ্ঞতা জানাবই যে আমার ছেলে মেয়েদের যাতে কোনো রকম তারা যেন বকা না দেয় এবং তাদেরকে যেন আদর করে, এই জন্য আমি বলবো। আচ্ছা, এটা হয়ে গেলে এর সাথে যেটা আছে তোমরা এখন এটাও করে ফেলো তো বাবা, যেটা হলো বি হলো যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটাও করে ফেলো তোমরা। তোমার ছেলে মেয়েরা খুবই লক্ষ্মী, আলহামদুলিল্লাহ। এবার আমি চাইব যে পরীক্ষা হবে হয়তো 70-তে, তো দেখি আমার ছেলে মেয়েরা অনেক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আমাদের প্রিন্সিপাল স্যারও আছেন আমাদের সাথে, আমাদের প্রিন্সিপাল স্যার ক্লাস দেখছেন, খুবই ভালো কথা। প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ স্যার আমাদের মাঝে আসা, বা আমাদের স্যার আসলে ছেলে মেয়েরা অনেক আনন্দিত হয় তারা প্রিন্সিপাল স্যারকে পেলে। দ্বিতীয়টা হয়ে গেছে 16 ইকুয়াল টু হালিমা আক্তার এই নাম্বার থেকে যে দেখছেন, থ্যাংক ইউ। এতো আমার ছেলে মেয়েরা দুটোই করে ফেলেছে। আচ্ছা আমায় একটু দেখিয়ে দিব, আচ্ছা আমি সেকেন্ডটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। সেকেন্ড টা সাপোজ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাট দ্য ভ্যালু অফ বি ইজ ইকুয়াল টু 5, দ্যাট ইজ 5 স্কোয়ার মাইনাস দ্য ভ্যালু অফ সি ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। 5 স্কোয়ার মিন্স 25 মাইনাস 3 স্কোয়ার মিন্স 9, দ্যাট ইজ 16। আর লেফট হ্যান্ড সাইড ইজ হেয়ার 16। Now, right hand side is equal to B plus C into B minus C, but the value of B is equal to 5 and C is equal to 3, and here B is equal to 5 minus C is equal to 3. 5 plus 3, that is 8, into 5 minus 3 is equal to 2, 8 into 2, that is 16. That's why left hand side is equal to right hand side proved. আমি জানি আমার ছেলে মেয়েরা প্রত্যেকে অঙ্ক পেরেছে, এই তো সবার হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি আমার ছেলে মেয়েরা সবাই পারবে। আমি একটু মুছি, এখন একটু কঠিনে আমি যাব, কঠিন না, আমি জানি যে আমার ছেলে মেয়েরা সব করতে পারবে। আমি আমাদের মুখলেস স্যারকে, আমাদের যিনি আইসিটি টিচার, তাকে বলবো যাতে আমি আমার এই ছেলে মেয়েদেরকে অন্তত সপ্তাহে একদিন আমি দেখতে পাই। আচ্ছা, এই অঙ্কগুলোতে আমি হয়তো অ্যালফাবেটিক্যালি একটু চেঞ্জ করেছি, কিছু কিছু জায়গা অ্যালফাবেটিক্যালি চেঞ্জ করেছি বা ডিজিট আমি চেঞ্জ করেছি, কিন্তু তোমাদের বইয়ের মূল অঙ্ক আমি ঠিক রেখেছি। If x is equal to square plus c square, y is equal to b square plus c square, and also z is equal to square plus c square, then prove that or show that
x plus y minus z is equal to 2 c square. अब हम कोड़े फालो बाबा কোনো অসুবিধা নাই আমার একটা একটু পরে আসছে কোনো অসুবিধা নাই বাবা কোনো অসুবিধা নাই দেখি আমার ছেলে মেয়েরা খুব তাড়াতাড়ি করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তো একজনের অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে থ্যাংক ইউ এই তো ভাবে যে উত্তর আসা অলরেডি অ্যানসার আসা শুরু হয়ে গেছে এই তো উম্মে সালমা তারপর মোহাম্মদ ইলিয়াস মিথি মিসি x plus y plus z minus z equal to this Nazia Zunayed Ahmed Omi Hasina Halima Akhtar Farooq Hussain Basapuan লুলু পারবি নেই তো আমার ছেলেমেয়েরা সব পারে বা তাই টিচারদের তো টিচাররা এবার তো বিপদে পড়ে যাবে তারা প্রশ্ন কোত্থেকে দিবে যা দিবে আমার ছেলেমেয়েরা সব পারবে আমি খুব খুশি হব যে আমার ছেলেমেয়েরা সব পারে থ্যাংক ইউ আর তোমাদের একটু বলছি আব্বু আম্মু তোমরা কেউ যদি না পারো প্লিজ লিখে দাও আমি আবার করে দিব আমি চাই যে আমার আর আমি তোমাদের ক্লাসের পরে এই রুমে আমি আধা ঘন্টা বসে থাকব তোমাদের যদি কোনোটাতে প্রবলেম হয় প্লিজ গিভ মি এ কল প্লিজ আব্বু আম্মু আমার লক্ষ্মী আব্বু আম্মু তোমরা আমাকে আধা ঘন্টার মধ্যে ফোন দিবে যেটা পারবে না আর তারপরেও ফোন দিতে পারবে কিন্তু এই রুমে আমি বসে থাকব আচ্ছা একজন শুধু লেখছো টিপু লেখছো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ওকে একজন একজন আচ্ছা দেখি আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের কি বলছে গিভেন এক্স ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস সি স্কয়ার y is equal to b square plus c square and z is equal to square plus c square আমাদের প্রুভ করতে হবে x plus y minus z is equal to 2 c square আচ্ছা ঠিক আছে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি x plus y minus z আমরা এখন আমরা ভ্যালুটা বসাবো দা ভ্যালু অফ x is equal to a square plus c square ওকে প্লাস ওয়াই দ্য ভ্যালু অফ ওয়াই ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস জেড আমরা যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখি ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার এখন আমি মাইনাসটা তুলে দিব এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লিজ বাবা খেয়াল করো যে এখানে সাইন আছে মাইনাস দ্যাটস ওয়াই ভিতরে সাইন গুলো কি হবে চেঞ্জ হবে দ্যাটস ওয়াই ইট উইল বি মাইনাস এ স্কয়ার দেন মাইনাস সি স্কয়ার নাও দিস স্কয়ার ক্যান্সেল দিস সি স্কয়ার আল্লাহ ওয়াই মাইনাস জেড জেড ইকুয়াল টু আমি কি ভুল লিখছি নাকি
স্কয়ার প্লাস সি স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস জেড ইকুয়াল টু স্কয়ার প্লাস সি স্কয়ার। আমি কি জেড এর ভ্যালু ভুল লিখছি নাকি বাবা? বলতেই তো এ স্কয়ার প্লাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস জেড ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে ভুল লিখেছি বোধ হয়। আমি ওয়েলকাম স্যার, আমি একটু পরে কথা বলছি, আমি একটা ক্লাসের মধ্যে, আমি বইটা দেখে নিই তো, আমি বইটা বের করি। ও আল্লাহ, জেড ইজ ইকুয়াল টু, আচ্ছা আপু তোমরা কি, জেড ইকুয়াল টু এ স্কয়ার, এটা স্কয়ার প্লাস বি স্কয়ার হবে, জেড এর ভ্যালুটা বি স্কয়ার হবে। আমি ওই সংখ্যা বদলাতে গিয়ে ভুল করেছি, এখানে জেড এর ভ্যালুটা যা দেওয়া, তো তোমরা কিভাবে ঠিক করলে বাবা? এটা ভ্যালু হবে বি স্কয়ার। তাহলে এখানে আমরা, আমি যখন নাম্বার চেঞ্জ করতে যাই, চেঞ্জ করতে গিয়ে আমি ভুল করেছি, এখানে হবে মাইনাস বি স্কয়ার। তাহলে এখন দেখো আমাদের স্কয়ার স্কয়ার কাটলো, আর এখানে আমাদের দেখো এই বি স্কয়ারের সাথে এই বি স্কয়ারটা গেল, তাহলে আমাদের থাকলো কি, এখন দেখো এই এ স্কয়ার সি স্কয়ার প্লাস সি স্কয়ার টু সি স্কয়ার, এখন আমাদের পয়েন্ট হয়ে গেছে। আমি বইয়ের থেকে দেখো নাম্বারটা চেঞ্জ করতে গিয়ে তখন আমি গিয়ে ভুল করেছিলাম, এটা হবে স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো বাবা, এক্স ইকুয়াল টু স্কয়ার প্লাস সি স্কয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এন্ড জেড ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার। নাও এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, দ্য ভ্যালু অফ এক্স ইজ হিয়ার এ স্কয়ার প্লাস সি স্কয়ার, এন্ড দ্য ভ্যালু অফ ওয়াই ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এন্ড অলসো দ্য ভ্যালু অফ জেড ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দ্যাটস ওয়াই আই রাইট হিয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এখানে দেখো একটা মাইনাস সাইন আছে, দ্যাটস ওয়াই ভিতরে সাইন গুলো কি হবে, চেঞ্জ হবে, দ্যাটস ওয়াই ইট উইল বি এ স্কয়ার উইল বি মাইনাস এ স্কয়ার, এন্ড বি স্কয়ার উইল বি মাইনাস বি স্কয়ার। নাও এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ক্যান্সেল, প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ক্যান্সেল, দ্য রেস্ট ইজ এ সি স্কয়ার প্লাস সি স্কয়ার, দ্যাট ইজ টু সি স্কয়ার। এখন ঠিক আছে বলো তো আব্বু আম্মু? এখন ঠিক আছে? তাহলে তোমরা আগে তো ভুল ছিল, তোমরা কেমনে ঠিক করলা বলো তো দেখি? এখন ঠিক আছে? এখন ঠিক আছে না? এখন ঠিক আছে? এখন তোমরা পারবে তো সবাই? আচ্ছা আমি আর একটা অঙ্ক দেখি, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে থাকবে, হ্যাঁ তোমাদের এই অঙ্কগুলোই থাকবে। আচ্ছা এটা যেটা আমি একেবারে বইয়ে যেটা আছে বই থেকে আমি সরাসরি লিখছি, এটা বইয়ের আমি লিখছি যে বইয়ের হলো 38 নাম্বার অঙ্ক, ইফ এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস সি, জেড ইজ ইকুয়াল টু বি মাইনাস সি প্লাস এ।
দেখো if আমাদের গিভেন কি if x is equal to a plus b plus c y is equal to a minus b minus c and also z is equal to b b means plus b minus c plus a then prove that x minus y plus z is equal to a plus 3b plus 3 plus c a plus 3b plus c ab bommo tumra pore phelo ami jani aur chhele mein to shomoy lagbe na inshallah গার্জিয়ান উর্মি শারমিন লিখছে আসসালামু আলাইকুম অল অফ রেসপেক্টেড টিচার্স এন্ড অনারেবল প্রিন্সিপাল ছাত্র আছেন থ্যাংক ইউ পড়বা থ্যাংক ইউ ভেরি মাচ ফর কোঅপারেটিং না এবং আমার গার্জিয়ানরা অনেক ভালো আই রিয়েলি আমি সবসময় আমার গার্জিয়ানদের কাছে আমি কৃতজ্ঞ কারণ আমার গার্জিয়ানরা আমরা স্কুলটা শুরু করেছিলাম দুটো বাচ্চা দিয়ে আজকে গার্জিয়ানের কারণে আমরা যতটুকু আমরা উপর উঠতে পেরেছি এবং গার্জিয়ানদের কোঅপারেশন আমরা সারা জীবনে পেয়েছি এবং আমরা ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ অলরেডি আমাদের ছেলে মেয়েদের হয়ে গেছে অঙ্ক শারমিন আক্তার নাবা ফাইরোজ নাজমুল হাসান তাহমিনা মুস্তফা এই তো আমার ছেলে মেয়েদের আমাদের জারিফের হয়ে গেছে জারিফের অঙ্ক হয়ে গেছে আবদুল্লাহ মহসিন সবারই হয়ে গেছে থ্যাংক ইউ আমার ছেলেমেয়েরা তো খুব ভালো লক্ষ্মী ছেলেমেয়েরা তোমরা তোমাদের টিচারদের চ্যালেঞ্জ করতে পারো স্যার যেখান থেকে অঙ্ক দেন ইনশাল্লাহ আমরা সব পারবো থ্যাংক ইউ আচ্ছা তারপরে আমি একটু দেখি যে আমাদের কি আছে গিভেন আমাদের এক্স ইজ ইকুয়াল টু আমি একটু দেখি যে আমাদের আমাদের লেফট হ্যান্ড সাইড আমাদের প্রুফ করতে হবে যে আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স এর ভ্যালু ইজ এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াই এর ভ্যালুটা কি আছে আমাদের এ মাইনাস বি মাইনাস সি প্লাস জেড জেড এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে জেড বি মাইনাস সি প্লাস এ আমরা যেহেতু একটা মাইনাস থাকলে আমরা একটা ব্র্যাকেট ইউজ করি এই কারণে যাতে আমাদের ভিতরে সাইনগুলো চেঞ্জ করতে আমরা যাতে ভুল না করি এই কারণ অথবা এগুলোতেও কিন্তু আমরা যদি ব্র্যাকেট দিই তাহলে কিন্তু আমাদের কোনো ভুল নেই ওকে এ প্লাস বি প্লাস সি হিয়ার দ্য সাইন ইজ মাইনাস দ্যাটস ওয়াই ভিতরে সাইনগুলো চেঞ্জ হবে মাইনাস এ প্লাস বি অ্যান্ড অলসো হেয়ার প্লাস সি নাও প্লাস বি মাইনাস এখানে প্লাস আছে অর্থাৎ সাইনগুলো যা আছে তাই থাকবে মাইনাস সি প্লাস এ ওকে এখন দেখি তো আমাদের কোন কোন সাইনগুলো আমাদের কাটলো এই দেখো এখানে একটা মাইনাস সি এখানে একটা প্লাস সি ওকে এখানে একটা মাইনাস এ এখানে একটা প্লাস এ আর কিছু কি আছে আমাদের আর আমাদের কিছু নাই তাইলে আমাদের কি থাকলো দেখো তো আমরা লিখি এ থাকলো আমাদের একটা বি বি প্লাস বি প্লাস বি প্লাস বি দ্যাট ইজ থ্রি বি অ্যান্ড সি ইজ অনলি ওয়ান সি দ্যাটস ওয়াই প্লাস সি দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে এ প্লাস থ্রি বি প্লাস সি নাও উই ক্যান রাইট হিয়ার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আব্বু আম্মু তোমরা সবাই বুঝছো ভালো করে হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখবে যে তোমরা সবাই বুঝেছো ভালো করে এই তো আমার ছেলে মেয়েরা লিখতেছে আচ্ছা ওয়াসিফ জুতার আব্বু তোমরা একটা কাজ করো তোমরা ক্লাসের আগে পারলে মোবাইলটা একটু চার্জে দিয়ে রাখবে তোমরা তো জানো
একটু চার্জ দিয়ে রাখবে, আর নইলে পরবর্তীতে তুমি দেখে নিও, এবং যদি তোমার কোনো জায়গায় প্রবলেম হয় প্লিজ গিভ মি এ কল। আছে যে সোহেল কি বি অ্যালেক্সের যে ম্যাথগুলো অনেক সহজ আছে তোমাদের বই এগুলো আছে আব্বু? আচ্ছা এটা শেষ হলে এইবার আমি একটু কঠিনে যাব, একটু কঠিনে না, তোমাদের বইয়ের অঙ্ক এবার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এবার আমি একটু দেখব এটা আমার ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি পারে। মিটারটা আমি শুধু এম দা লিখলাম মিটার। আচ্ছা এটা হলো আমাদের কন্ডিশন, দা লেন্থ অফ রেকট্যাঙ্গুলার গার্ডেন ইজ 10 মিটার মোর দেন ইটস ব্রেথ, নাম্বার 1A। এটা আমাদের ক্রিয়েটিভ শুরু হলো। If the breadth of the garden is 6 meter, find its in terms of x, number 1. আচ্ছা নাম্বার ওয়ানটা আগে তোমরা করে ফেলো, তারপর আমি আচ্ছা নাম্বার ওয়ান এবং নাম্বার বি আমি দুটো দিচ্ছি। If the perimeter of the garden is 80 meter, what is its length? অর্থাৎ সিট আমি পরে দিই, তোমরা আগে এ এবং বিটা করে ফেলো, দেখি আমার আব্বু আমরা কত তাড়াতাড়ি করতে পারে। যদি এই তোমাদের এই সিকিউ করতে অনেক সময় দেওয়া হবে, তোমরা এক একটা সিকিউতে অন্তত 20 মিনিট সময় পাবে, কিন্তু আমি জানি তোমাদের ইট উইল টেক ম্যাক্সিমাম তোমাদের 5 থেকে 6-7 মিনিট সময় লাগতে পারে, কিন্তু তোমরা পরীক্ষার হলে অনেক সময় পাবে। প্লিজ ডু ইট আব্বু আম্মু। আব্বু এর তো এক্স ওয়াই দিয়ে করতে হবে বাবা, তোমরা সবাই এটা এক ধরনের পেরিমিটার ইন টার্মস অফ এক্স, ইউ হ্যাভ টু অ্যান্সার কোশ্চেন নাম্বার এ ইন টার্মস অফ এক্স।
প্লিজ আমি অনুরোধ করব যদি বাসায় অন্য কোনো ওয়াইফাই বা অন্য কোনো প্রবলেম না থাকে প্লিজ আব্বু আম্মু তোমরা চলে যেও না, তোমরা পুরো ক্লাসটা থাকো, এটা আমি অনুরোধ করব তোমাদেরকে প্লিজ। এটা তো তোমরা ভুল করছো কেন বাবা? রায়ান রহমান তার প্রথম অ্যানসারটা ঠিক আছে। রায়ান রহমান 10 তো আব্বু, এটা তো লেখছে এটা 10 আব্বু, দিস ইজ নট 16, দিস ইজ 10 10। আচ্ছা ফারজান আলো ভালো লেখছো, এর নাম্বার কোশ্চেনটা বুঝতাম। আচ্ছা আমি বুঝাই দিছি বাবা, এখানে আমি বলেছে কি যে ব্রেথটা লেন্থটা হলো ব্রেথের থেকে 10 মিটার বেশি, আমরা এভাবে লিখতে পারি লেট। এটা তো বলেই দিছে যে ইফ দ্য ব্রেথ অফ দ্য গার্ডেন ইজ এক্স, বলে দিছে। আমরা ব্রেথটাকে আমরা কি ধরছি, ব্রেথ যদি আমাদের এক্স হয় তাহলে লেন্থ আমাদের কত হবে, লেন্থ কত হবে এক্স প্লাস 10 না? আর পেরিমিটার কি, পেরিমিটারের ফর্মুলা কি, পেরিমিটারের পেরিমিটার ইজ ইকুয়াল টু 2 × লেন্থ প্লাস, আবু অনেকবার আমি করিয়েছি লেন্থ প্লাস ব্রেথ, তারপরে ইউনিট, ইউনিট দুইটা থাকবে, মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, অন্য কিছু। পেরিমিটার ইকুয়াল টু 2 × লেন্থ প্লাস ব্রেথ, পেরিমিটার ইকুয়াল টু 2 × লেন্থ প্লাস ব্রেথ। তাহলে আমাদের এখানে পেরিমিটার কত হবে, আমাদের পেরিমিটার আমি পিদা লিখলাম 2 × লেন্থ হলো এক্স প্লাস 10 প্লাস এক্স, এত মিটার। আমাদের প্রথমটার অ্যান্সার ইজ দিস 2 এক্স প্লাস 10 প্লাস এক্স। এখন কি নাম্বার ওয়ান হয়েছে তোমাদের? আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা এখন পারবে। এই তো হয়েছে, দেখে নাজিয়া শারমিন তার হয়েছে দেখছি 2 × লেন্থ প্লাস ব্রেথ। কোহিনুর রাবেয়া এই নাম্বারটাতে ফোন তার হয়েছে, এটা আমরা কিন্তু এখনো 4x আচ্ছা এখন আমি পরেরটুকু আমি নয় করে দিই তোমাদের, পরেরটুকু আমি অ্যান্সার বিটা আমি করে দিই। বিতে কি বলছে দেখো তো দেখি, আমি এটা এখানে মুছে ফেলি। বিতে বলছে ইফ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ 80 মিটার, পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ 80 মিটার, তাহলে আমরা কি করব, আমরা পেরিমিটার অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, আমাদের এই যে 2 × লেন্থ, দিস ইজ লেন্থ, দিস ইজ ব্রেথ, 8 ইজ ইকুয়াল টু 80 মিটার। আমরা যখন আমরা কোনো ইকুয়েশন করি তখন আমাদেরকে আমার ইউনিট লিখতে হয় না, দেখো তো কি হয়, অর 2 × দেখো আমাদের কি হলো 2x + 10 ইজ ইকুয়াল টু 80, অর 4x + 20 ইজ ইকুয়াল টু 60, অর 4x + 20 আমরা যেভাবে ইকুয়েশন করি এই যে প্লাস 20 এটিকে আমার জিরো করতে হবে, তাহলে এখানে আমাদের মাইনাস 20 নিতে হবে, তাহলে আমাদের এই যে আমরা একবারে করেই ফেলেছি না এখানে, তাইলে আমরা এখানে আমরা একটি রাখি, আমরা তো একবারে আমরা আচ্ছা দেখো আমরা কি করলাম, এই যে এখানে এই 20 কে আমরা জিরো করার জন্য এখানে মাইনাস 20 করেছি, তাহলে আমাদের এখানে কি হবে, এই যে আমাদের 80 আছে এই দেখো আমরা মাইনাস 20 লিখবো, কারণ আমরা শুধু চাই যে আমাদের এক্স গুলো যাতে থাকে। ওকে এখন দেখো আমাদের কি হলো, অর এই 4x ইজ ইকুয়াল টু 60, therefore x is equal to 60
by 4 therefore আমাদের breadth তাহলে কি আসলো breadth is equal to 15 meter এখন তোমরা আব্বম বলো তো সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ এখন দেখো তো আমার সোনা পাখিরা আমার আব্বু আম্মু তোমরা সবাই পারো কিনা আচ্ছা দীপু যদি দেওয়ানজি আব্বু তোমার প্রবলেম থাকলে তুমি এই ক্লাসের পরে আমাকে ফোন করো আমি তোমাকে আরো সুন্দর করে বুঝিয়ে দিব আমি এই রুমে আরো অন্তত আধা ঘন্টা থাকবো যাদেরই প্রবলেম থাকবে কোনোটা বুঝতে অসুবিধা হলে প্লিজ প্লিজ গিভ মি এ কল আমি খুব খুশি হব আই উইল বি হ্যাপি এখন কি তুমি সবাই এটা বুঝছো প্লিজ আচ্ছা খাদিজা মহুয়া বলছে যে স্যার আই ডিড নট আন্ডারস্ট্যান্ড আচ্ছা আমি বলি আব্বু আমি তোমাদেরকে আবার দেখাই আমাদের একটা রেকটেঙ্গেল কিভাবে আঁকে দেখো তো রেকটেঙ্গেল কিভাবে আঁকে তোমাদের আগে রেকটেঙ্গেল চিনতে হবে যে রেকটেঙ্গেলের যে এইটাকে বলে লেন্থ আর এটাকে বলে ব্রেথ আর এদের পেরিমিটার হলো দেখো চারটা সাইড আমি যদি নাম দিই আমি এ বি সি ডি ইজ এ রেকটেঙ্গেল এর প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি এই সাইডটা যত বড় হবে এই সাইডটাও ঠিক তাই সমান হবে এটা যা হবে এটা সাইড পেরিমিটার বলতে এই চারটা সাইড মিলে যেটা হয় সেটা তো যেহেতু লেন্থ ইকুয়াল ব্রেথ ইকুয়াল এর মধ্যে তার মানে দুইটা লেন্থও আছে দুইটা ব্রেথও আছে সেই জন্য আমরা এখানে পেরিমিটারের ফর্মুলা লিখি পেরিমিটার ইজ ইকুয়াল টু আমরা লিখি 2 ইনটু লেন্থ আমি ছোট করে লিখি লেন্থ প্লাস ব্রেথ ব্রেথ তার মানে এখানে দেখো তার মানে আমি এখান থেকে যদি বুঝাই যে দেখো যদি আমাদের এটা যদি 15 মিটার হয় তাহলে এটাও 15 মিটার হবে এটা যদি 25 মিটার হয় এটাও 25 তার মানে এই সবগুলো যোগ করে তাহলে দেখো 25 প্লাস 25 দ্যাট ইজ 50 প্লাস 15 প্লাস 15 30 তাহলে 50 প্লাস 30 ইজ ইকুয়াল টু 80 এই জন্য দ্যাটস হোয়াই উই ইউজ এ ফর্মুলা পেরিমিটার অফ রেকটেঙ্গেল ইজ ইকুয়াল টু 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ পেরিমিটার অফ রেকটেঙ্গেল ইজ ইকুয়াল টু 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ পেরিমিটার অফ রেকটেঙ্গেল ইজ ইকুয়াল টু 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ তার মানে দুইটা লেন্থ আছে দুইটা ব্রেথ আছে সবগুলো একসাথে অ্যাড করলেই পেরিমিটার হয়ে যায় এখন কি বুঝছো যে আব্বু বা আম্মু বলেছিল যে বোঝো নাই এখন তুমি একটু লিখে জানাও তো যে বাবা বুঝছো কি না আচ্ছা লিখছো যে থ্যাংক ইউ যে তুমি লিখছো বুঝছো তাহলে এই যে আমরা ব্রেথ পেলাম 15 মিটার এটা তোমরা বুঝছো তাহলে আমাদের এটা লেন্থ কত হবে বাবা এটা যদি আমি এখানে মুছে ফেলি আমাদের লেন্থ কত হবে এখান থেকে বলো তো আমাদের লেন্থ কত হবে আমাদের লেন্থ হবে আমাদের লেন্থ কত হবে লেন্থ আমাদের কত x প্লাস 10 মিটার তাহলে এটা কত x ইজ হিয়ার 15 প্লাস 10 মিটার দ্যাটস হোয়াই আওয়ার লেন্থ ইজ 25 মিটার এখন দেখো তো তোমরা বুঝছো কিনা প্রপারলি এর পরে আমি সিটা কিন্তু এখনো লিখিনি সিটা আমি এখন লিখব আচ্ছা তোমরা লিখছো আচ্ছা এখন লিখছো তোমরা লিখছো যে বুঝেছো বুঝেছো থ্যাংক ইউ আচ্ছা এর পরে একটু এইটা বুঝবো যে আমার ছেলে মেয়েরা বুঝছে কিনা এটা আচ্ছা আমরা এই পুরোটুকু আমরা মুছে ফেললাম
তাহলে আমরা এখানে কি কি পেয়েছি এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা লেন্থ পেয়েছি আমরা লেন্থ ইকুয়াল টু আমরা পেয়েছি 25 মিটার আর ব্রেথ পেয়েছি আমরা 15 মিটার এটা কিন্তু আমরা পেয়েছি এখন নাম্বার কোশ্চেন নাম্বার সি ইট কস্ট টাকা to clean per square meter এটা এটা আমার আব্বু আম্মু তোমরা আমার কাছে থাকলে যে পারতো তাকে আমি খুব আদর করতাম কিন্তু সে সুযোগ তো নাই তোমাদের আমি দেখতে পারবো না দেখো আমার লেন্থ দেওয়া আছে ব্রেথ দেওয়া আছে এখন বলছে ইট কস্ট টাকা 3750 টু ক্লিন দা গার্ডেন then what will be the cost to clean per square meter তার মানে তোমাদের প্রথমে চিন্তা করো এরিয়া বের করতে হবে at first you have to find the area এরিয়া কিভাবে বের করে সেটা একটু চিন্তা করো তাহলে তোমরা পারবে এটা কিন্তু বলছি পরীক্ষাতে আসবে আগে পোস্ট আউট করে দিছি এটাতে একটা অঙ্ক পরীক্ষাতে আসবে কিন্তু দেখি আমার কোন আব্বু আম্মু এটা তাড়াতাড়ি করতে পারে থ্যাংক ইউ রাফ রিফাত উদ্দিন বদ্রুজ্জোদা সে অলরেডি বের করেছে তামান্না আর ফিন স্নেহা কোন ভাই আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী আমি সত্যি আমার মাঝে মাঝে চোখে পানি এসে যায় যে আমার বাচ্চাগুলো এত লক্ষ্মী তো সবার হয়ে গেছে সবাই পারছে তারপরে নুসরাত মিতু নাদিরা দিনা হয়তো তোমরা তোমাদের মায়ের ফোন ইউজ করছো তামান্না আফরিন 10 টাকা ইজ নিডেড টু ক্লিন পার স্কোয়ার ফিট বেটার আচ্ছা নাসিন আক্তার ফারিয়া নুসরাত নাজিয়া শারমিন সেলিম শেখ হয়তো তোমরা তোমাদের বাবার ফোন ইউজ করছো আমি সে নামে হয়তো সেই নামটাই বলছি শারমিন সাইদ ফারহান রহমান রিন্টু হোসেন মাইমুন আজমুন নাহার উর্মি শারমিন কামতারিন সুলতানা সেলিম শেখ ফারিহান উসরাত ফেদ্দুস আক্তার সাপন রেহনুমা আক্তার রহমান শেখ সাদ হোসেন মুন্না বাহ আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী বাহ আমি থ্যাংক ইউ আমি এত খুশি হয়েছে যে এটা আমি বোঝাতে পারবো না আমি তো ভাবছিলাম যে আমার ছেলে মেয়েরা এটা হয়তো না পারতে পারে থ্যাংক ইউ আমার ছেলে মেয়েরা রিয়েলি দে আর রিয়েলি স্কলার মাহবুবা কামাল মিমি 10 টাকা কস্ট টু ক্লিন পার স্কোয়ার মিটার সবাই পারছে থ্যাংক ইউ
থ্যাংক ইউ আমার ছেলেমেয়েরা মোস্ট অফ দি স্টুডেন্ট পেরেছে থ্যাংক ইউ আচ্ছা আমি তারপরে দু একজন যদি না পেরে থাকে তাদের জন্য আমি খুলে দিচ্ছি বাবা এখন আমরা এরিয়া বার করব নাও এট ফার্স্ট উই ফাইন্ড দ্য এরিয়া আমরা এরিয়া কিভাবে বের করে এরিয়া অফ এ রেক্টেঙ্গেল আমি পুরাটা লিখলাম না ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ দ্যাট ইজ আমাদের লেন্থ আমাদের কত ছিল আমাদের লেন্থ সম্ভবত আমাদের কত ছিল আমাদের বোধ হয় 25 মিটার ছিল লেন্থ আর ব্রেথ ছিল আমাদের 15 মিটার দ্যাটস ওয়াই 375 স্কয়ার মিটার এটা হলো আমাদের এরিয়া আর আমাদের টোটাল টাকা কস্ট আমাদের কত টোটাল টাকা 3750 ডিভাইডেড বাই 375 স্কয়ার মিটার বিকজ আমাদের পার স্কয়ার মিটারে কত কস্ট হবে সেটা আমাদের চেয়েছে দেখো এটা কাটলে আমাদের 10 ইজ ইকুয়াল টু টাকা 10 তাহলে পার স্কয়ার মিটারে আমাদের 10 টাকা আমাদের কস্ট হবে থ্যাংক ইউ আমার ছেলেমেয়েরা তো অনেক ভালো অনেক লক্ষ্মী আচ্ছা আমি আর একটা বড় সিকিউ করাতে চাও তোমরা কি আমাকে সময় দিবে যেহেতু এক ঘন্টা হয়ে গেছে আব্বু আম্মু তোমরা যদি আমাকে সময় দাও তাহলে আমি আর একটা সিকিউ আমি করাতে চাই তোমরা যদি আমাকে সময় দাও লিখবা বাবা আমি আমাকে আর একটু সময় দেবে বাবা আব্বু আম্মু আচ্ছা একদম লেখছো যে ওকে স্যার টেক ইউর টাইম থ্যাংক ইউ সো মাচ ওকে ইয়েস স্যার ইউ ক্যান গিভ ইউ ওয়ান মোর না আমার ছোটো বাচ্চাদের চোখের বিষয় থাকে ওকে আর একটা আমি করাই আমি এটা বলে দিচ্ছি যে এই অঙ্কের এখন যে এক্সাম্পলটা আমি করাবো এইটা আছে বইয়ের এক্সাম্পলে আছে আমি তারপরে আমি করাবো কিন্তু পরীক্ষাতে এই অঙ্কটার মতো একটা অঙ্ক বানিয়ে দিব এটা আমি প্রশ্ন আউট করে দিলাম এখন যে অঙ্কটা আমি করাবো এটা আছে বইয়ের এক্সাম্পলে কিন্তু আমি এই জাতীয় অঙ্ক শুধু জাস্ট নাম্বার চেঞ্জ করে পরীক্ষায় আমি এটাও আমি একটা প্রশ্ন আউট করে দিলাম যে এই জাতীয় একটা অঙ্ক থাকবে আমার মনে এই সংখ্যাগুলো আমি ইংরেজি মানে কথায় লিখলে এটা 4 টাইমস এটা হলো মূল অঙ্কটা ইফ 5 ইজ সাবট্রাক্টেড ফ্রম দা 4 টাইমস অফ এ নাম্বার দা অবটেইন সাবট্রাকশন উইল বি 19 মোর দ্যান টুয়াইস দা নাম্বার এ If the number is x,
equation information b খুব সহজ determine the number c টা আমি পরে লিখব দেখি আমার আব্বু আম্মু তোমরা করো তো দেখি কত তাড়াতাড়ি আমি বিশ্বাস আমার আব্বু আম্মু পারবে কি বলছ আমি একটু হেল্প করি if 5 is subtracted কার থেকে সাবট্রাক্ট করতে হবে 4 টাইমস অফ দা নাম্বার তো নাম্বারটা তো আমি ধরছি x তাহলে 4 টাইমস কি হবে 4x তার থেকে কি করতে হবে 5 সাবট্রাক্ট করতে হবে তাহলে প্রথমটা হবে 4x - 5 তারপরেরটা আমি বলবো না দেখি আমার আব্বু আম্মু কি করছে ওরে বাপ রে বাপ আমার লেখার আগে আমার আমার ছেলে মেয়েরা তারা অলরেডি ইকুয়েশন করে x এর ভ্যালু পর্যন্ত বের করে ফেলছে থ্যাংক ইউ আমি যে সারিয়া তাসিন রাউজা থ্যাংক ইউ তারপরে রাবিয়া রহমান সেলিম শেখ সত্যি আমি এত আনন্দিত আমার সারাটা দিন মন খারাপ থাকে কিন্তু আমি আমার এই বাচ্চাদের ক্লাসে যখন আসি আমার মনটা ভরে যায় আমার বাচ্চারা রিয়েলি এত ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদের তো জন্য তো আমি বাচ্চাদের জন্য কিছু করতে পারবো না অন্তত ওদের জন্য আমি সারা জীবন দোয়া তো করতে পারবো যতদিন বেঁচে থাকবো আমি এই বাচ্চাগুলোর জন্য দোয়া করব আল্লাহ যেন এই বাচ্চাগুলোকে যেন যেন মানুষের মতো যেন মানুষ করে কি সুন্দর আমার ছেলেমেয়েরা এক্স এর ভ্যালু পর্যন্ত বের করে ফেলছে আমি সত্যি অভিভূত আমার ছেলে মেয়েরা আব্বু একজনের ফারিয়া নুসরাত তোমার এক্স এর ভ্যালু 12 হবে বাবা 13 হলো কেন ফারিয়া নুসরাত একটু দেখো তো বাবা এক্স এর ভ্যালু 12 হবে তার মানে ইকুয়েশনটা হবে আমার ছেলে মেয়েরা সবাই পারছে ইকুয়েশনটা হবে ইকুয়েশনটা যেটা করতে বলছে তার মানে এই যে দেখো নাম্বারটা 4 টাইমস মানে 4x তার থেকে 5 সাবট্রাক্ট করতে হবে সেটা হলো কি বলছে তারা নাম্বারটা কি করতে কি বলছে তারা তারা যে কি বলছে অফটার সাবট্রাকশন উইল বি 9 মোর দ্যান টুয়াইস দা নাম্বার এই যে 19 মোর দ্যান কার টুয়াইস থেকে তার মানে এই যে এই ইকুয়েশনটা হলো 4x - 5 = 2x + 19 আচ্ছা উম্মে সালমা তোমার x2 আসলো কি করে বাবা x2 12 হবে একটু দেখো আমাদের ছেলে মেয়েরাই তো সবার হচ্ছে বা কি সুন্দর আমার ছেলে মেয়েরা সত্যি ও আচ্ছা টাইপিং মিস্টেক ছিল ঠিক আছে বাবা ঠিক আছে আচ্ছা আমি তাইলে নাম্বার সিটাও লিখে ফেলি আমার ছেলেমেয়েরা এত ভালো যে আমি আমি ক্লাসটাতে যখন থাকি আমার তখন আমার সবচেয়ে আনন্দের সময় সারা দিনের এটাই আমার আনন্দের সময় আচ্ছা এরপরে দেখো এখানে যদি তোমরা করো বললে তোমরা এক্স এর ভ্যালু তোমরা পাবে 12 এক্স এর এই ইকুয়েশনটা যদি তোমরা করো আমি যদি করে দিই দেখো 4x মাইনাস 5 এই মাইনাসটাকে তো আমরা প্লাস 5 দিব এটাকে জিরো করার জন্য তাহলে এই পাশে আমাদের একটা প্লাস 5 আমাদের নিতে হবে আর দেখো কি হলো 4x ইজ ইকুয়াল টু তাহলে আমাদের কি হলো 2x প্লাস 24 আর 4x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 24
or twice x is equal to 24. Therefore, x is equal to 24 by 2 is equal to 12. এটা আমার ছেলে মেয়েরা অনেক আগেই করে ফেলেছে. থ্যাংক ইউ. আমি এবার তাহলে নাম্বার সি প্রশ্ন যেটা আছে সেই সি প্রশ্ন তোমরা যা লেখনি একটু লিখে নাও. আমি এবার আমি সি প্রশ্ন যাব. আচ্ছা দেখো আমি তাইলে আমি এবার নাম্বার সিতে যাচ্ছি. এখানে দেখো এই কথাটা আছে কিন্তু ন্যাচারাল নাম্বার তার মানে কোনো নেগেটিভ নাম্বার হবে না. অর্থাৎ ডিটারমাইন দা স্মলেস্ট আছে তাইলে আমরা গ্রেট আছে ঠিক আছে বইয়ে যেটা আছে এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ের এক্সাম্পলে আছে. এটা করো ইফ দা নাম্বার মানে কি সেই নাম্বারটা কিন্তু তোমাদের 12 যেটা তোমরা বের করেছো. ইফ দা নাম্বার ইজ দা স্মলেস্ট নাম্বার তোমরা স্মলেস্ট পেলে ওই তিনটা নাম্বারই তোমরা বের করতে পারবে. আমার বিশ্বাস আমার লিখতে লিখতে আমার ছেলে মেয়েদের বোধ হয়ে গেছে. আব্বু আমি আশা করবো তোমরা পুরা থাকো প্লিজ. আর আমি এরপরে তোমাদের আগামী দিনে আমি জিওমেট্রি দেখাবো. আমার ছেলেমেয়েরা খুবই লক্ষ্মী. হ্যাঁ সেটা আপু করে ফেলো তোমরা. দেখো বলছে কি যে দ্য থ্রি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার তো একটা নাম্বারকে যদি আমরা এক্স ধরি ঠিক তারপরে নাম্বারটা কত হবে তারপরটা তাহলে এক্স প্লাস ওয়ান হবে তারপরটা কত হবে এক্স প্লাস টু হবে আর এর আগেরটা থাকলে কি হবে যদি লিখতাম তাহলে এটা এক্স মাইনাস ওয়ান হতো তার আগেরটা কি হতো তা আমরা অত দরকার নেই আমরা মাইনাসের কোনো সংখ্যাতে আমরা যাবো না আমরা এই তিনটাতেই থাকি যে তিনটা নাম্বার থ্রি কনজিকিউটিভ নাম্বার যেটা পর পর থাকবে এবং পজিটিভ নাম্বার বলিয়ে দিচ্ছে ন্যাচারাল নাম্বার আমরা কোনো নেগেটিভ নাম্বারে যাবো না তাহলে এই তিনটা নাম্বারে ধরো এক্স প্লাস ওয়ান এই একটা নাম্বার এই একটা নাম্বার the last one is x plus 2 is equal to 12 or দেখো তোমরা 3x plus 3 is equal to 12 এখন আমরা কি করব এই 3 টা ই করতে হলে 3x plus 3 তাহলে এখানে আমরা কি করব একটা মাইনাস 3 নিব এই পাশে আমাদের নাম্বারটাকে জিরো করার জন্য দেখো ইকুয়াল টু তাহলে আমাদের এই যে 12 এখানে আমাদের মাইনাস 3 করতে হবে অর 3x ইজ ইকুয়াল টু 9 দেয়ারফর x ইজ ইকুয়াল টু 3 তাহলে আমাদের নাম্বার তিনটা কি হবে একটা হবে 3 একটা 3 প্লাস 1 দ্যাট ইজ 4 একটা কত হবে 3 প্লাস 2 দ্যাট ইজ 5 এই তিনটা তোমরা অ্যাড করে দেখো অ্যাড করলে এই তিনটার
অ্যাড করলে এই তিনটে অ্যাড করলে তোমাদের 12 বি হবে, তার মানে এটাই তোমাদেরই। আর তোমরা আজকে আমি তোমাদের স্যারদের সাথে কথা বলেছি, বলছে যে তোমাদের অ্যারিথমেটিকটা আমি পরবর্তী সপ্তাহে রিভিশন দিব, কালকে আমি তোমাদের জিওমেট্রি করাবো। জিওমেট্রির আগে তোমাদের অ্যালজেব্রাতে কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে আজকে মানে কালকের সকালের মধ্যে জানিয়ে দিও, আমি সেগুলো বা তোমরা আমাকে ফোন করলে আমি খুব খুশি হব, আমি করিয়ে দিব। কালকে তোমাদের জিওমেট্রিটা পুরা জিওমেট্রিটা আমি রিভিশন করাবো। তোমাদের জিওমেট্রিতে কি আছে, দুইটা তোমাদের থিওরাম আছে, যে দুটো আমি আগেই করিয়েছি খুব সহজ, সেই দুটো আবার আমি কালকে করিয়ে দিব। সেই সাথে তোমাদের বিভিন্ন ট্রায়াঙ্গেলগুলো আছে, যেমন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কোনটা, আইসোসেলেস ট্রায়াঙ্গেল কোনটা, স্কেলেন ট্রায়াঙ্গেল কোনটা, সেগুলো আমি তোমাদের শিখিয়েছি। তারপরে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা, অপটিস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা, তোমাদের অ্যাকুয়েট অ্যাঙ্গেল কোনটা, তোমাদের স্ট্রেট অ্যাঙ্গেল কোনটা, তোমাদের রাইট অ্যাঙ্গেল কোনটা, এগুলো সব কিন্তু তোমাদের, আবার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলছে, আবার আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা। আচ্ছা কেউ বলতে পারো যে আইসোসেলেস রাইট অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেলটা, একটা অ্যাঙ্গেল তো রাইট অ্যাঙ্গেল, তাহলে অন্য অ্যাঙ্গেলটা কত হবে, অন্য দুটো অ্যাঙ্গেল তো সমান হতে হবে, সেই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে, কে চট করে লিখতে পারো বলো তো দেখি, যে আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যেটা রাইট অ্যাঙ্গেল ছাড়া যে অন্য দুটো অ্যাঙ্গেল তারা তো ইকুয়াল হবে, তার সেই অ্যাঙ্গেলটা কত হবে। আমরা তো এটা জানি সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেল, দ্যাট ইজ 180 অ্যাঙ্গেল। তাহলে একটা অ্যাঙ্গেলই হলো, অর্থাৎ 180টা ধরো টাকা দিয়ে আমরা চকলেট কিনলাম, একজনকে 90 টাকা দিয়ে দিলাম, আর দুইজন সমান পাবে, তার মানে 90 টাকাকে যদি আমরা সমান ভাগে দুইজনকে দিই তাহলে 45, তার মানে আমাদের এক একটা অ্যাঙ্গেল হবে 45। এটা আমি জানি, আমার বাচ্চারা জানে। তো তোমাদের আব্বু অনেক ধন্যবাদ, সেই সাথে আমার গার্জিয়ানদেরকে অনেক ধন্যবাদ দিব যে তারা এই অনেকক্ষণ ধরে তাদের এই যে মানে তাদের মোবাইল দিয়ে আমার আমাদের আমাকে মানে আমার ক্লাস নিতে সাহায্য করেছেন। গার্জিয়ানদের কাছে আমার কৃতজ্ঞতার ভাষা নেই, সেই সাথে আমি বলবো যে প্লিজ 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 আমার এই ছোটো বাচ্চারা ওরা কোথাও যেতে পারে না, ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে, আপনাদেরকে অনুরোধ করব যে ওরা যদি একটু ভুলও করে প্লিজ আপনারা ওদেরকে কোনো বকা দিবেন না, আপনারা ওদেরকে আদর করবেন, এবং একটু সময় পেলে ওদেরকে একটু কাছে নিয়ে বসে গল্প করবেন, জীবনের ভালো ভালো স্মৃতিগুলো ওদের সাথে একটু শেয়ার করবেন। আমি এটা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে যে আমার এই বাচ্চারা কঠিন সময় পার করতেছে। আর আপনার আর আমি বাচ্চাদেরকে বলছি আব্বু আম্মু তোমরা অনেকক্ষণ ক্লাস করেছো, তোমরা এখন গিয়ে তোমরা সাবান দিয়ে তোমরা 20 সেকেন্ডে বেশি তোমরা হাত ধুবে, এবং তোমরা কখনো ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা ধরবে না, ভিটামিন সি জাতীয় খাবার খাবে, এখন যে সিজনাল ফুডগুলো আছে তোমরা আম খেতে পারো, জাম খেতে পারো, তোমরা লিচু খেতে পারো, এগুলো যদি আব্বু আম্মু আনে তাহলে এগুলো তোমরা খাবে। আর তোমাদেরকে অনুরোধ করি যে পারলে অবশ্যই তোমরা যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নেই তোমরা মাকে হেল্প করবে, তোমরা ছোট্ট মানে যতটুকু পারো। আর আমার ছেলে মেয়েটা এবং আমি সত্যি বলতে কি আপনারা বিশ্বাস করবেন কি না গার্জিয়ানরা জানি না, যে আমি যতটুকু সময় আমার এই বাচ্চাদের সাথে থাকি এই সময়টুকুই আমার 24 ঘন্টার মধ্যে বেস্ট সময়। আজকে আমি 3:30 ক্লাস 7-এর একটা ক্লাস নিয়েছি, অন্যান্যদের 9-10 ক্লাস নিয়ে থাকি, প্রতিদিনই আমি একটু ক্লাস নিই, যে এটুকুই আমার জীবন বোধহয় এখনকার সবচেয়ে ভালো স্মৃতি বা ভালো সময়। তা আমি আপনাদের কাছে অনেক আমার কৃতজ্ঞতার ভাষা নেই, আপনারা ভালো থাকবেন, আপনাদের সবাইকে আমার এই বাচ্চাদের নিয়ে ভালো থাকবেন এটা দোয়া করি, আর আপনাদের বাসায় যারা আছে তাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, স্কলার্সের জন্য দোয়া করবেন, যেন স্কলার্সও যেন বেঁচে থাকে। আমরা একটা কঠিন সময় পার করতেছি, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমার বাচ্চাদের প্লিজ, যারা ছোট মানুষ একটু ভুল করলেও অন্তত এর সময় ওদেরকে কোনো বকা দিবেন না। তা আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আর কালকে আব্বু আম্মু তোমাদের জিওমেট্রিটা রিভিশন করাবো, তোমরা জিওমেট্রিটা ভালোভাবে তোমরা একটু দেখে রাখবে, আমি জিওমেট্রির উপর তোমাদেরকে আমি করতে দিব। আজকে এ পর্যন্তই, কালকে তোমাদের সাথে দেখা হবে এই 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 আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।